হবিগঞ্জে স্থানীয় দাদন ব্যবসায়ের নানা অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে নবীগঞ্জের মিলনগঞ্জে বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, স্থানীয় অনেকের জমি জমা দখল করেছেন দাদন ব্যবসায়ী আক্তার হোসেন রুবেল। স্থানীয় নেতাকর্মীদের প্রভাবে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর সহ নানাভাবে অত্যাচারও করতেন তিনি। তাই তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিচার ও দখলকৃত জমি পুনরুদ্ধারের দাবি জানান বক্তারা। আমি দুইটা পাঁচশো দরিয়াল দুঃখ পাচ্ছি।